প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 1996 সালে মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতে যে কমিউনিটি ক্লিনিক করা হয়েছিল, 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে সব বন্ধ করে দেয়। দেশের মানুষ প্রাথমিক যে স্বাস্থ্য সেবা পাবে সেই সুযোগটাই বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের জনসংখ্যা এবং স্বাস্থ্য ব্যবস্থায় স্থবিরতা নেমে আসে। তবে বর্তমানে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কাজ করছে সরকার, এজন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা জরুরি। 15 মে বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ICPD-30 গ্লোবাল ডায়ালগ অন ডেমোক্রাসি, ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 1996 সালে মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন কাজ শুরু করি। 2001 থেকে 2008 সাল পর্যন্ত আমরা সরকারে ছিলাম না। 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আমাদের দেশের মানুষ প্রাথমিক যে স্বাস্থ্যসেবা পাবে সেই সুযোগটাও বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের জনসংখ্যা এবং স্বাস্থ্য ব্যবস্থায় স্থবিরতা নেমে আসে। 2009 সালে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে পুনরায় সরকার পরিচালনার দায়িত্বে আসার পর আমরা ICPD প্রোগ্রাম অফ অ্যাকশনের 15টি মূলনীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি 2012 প্রণয়ন করি। মাতৃ মৃত্যু ও নবজাতক মৃত্যুর হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, শিশু ও কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করি। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রকল্প আবারও চালু করি। বর্তমানে সারা দেশে 14,500-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা সহ 30টি অতি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে 3,290টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিবার কল্যাণ কেন্দ্র পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা শিশু ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে 2,200টি কেন্দ্র থেকে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে। প্রসূতি সেবা প্রদানের জন্য এসব কেন্দ্রে 4 জন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। 2010 সালে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আমি 30,000 ধাত্রী নিয়োগের অঙ্গীকার করেছিলাম। এর ধারাবাহিকতায় আগামী কয়েক বছরের মধ্যে 20,000 ধাত্রী নিয়োগ করা সম্ভব হবে বলে আমি আশা করছি।